বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি ঠেকুয়া। তো ঠেকুয়ার রেসিপিটা আমি কিভাবে করলাম তোমরা একটু দেখে নাও। তো ঠেকুয়া বানানোর জন্য আমার লাগছে হচ্ছে ময়দা, আটা, ঘি লাগছে, তোমরা যে কোনো ব্র্যান্ডের ঘি নিতে পারো, আর লাগছে নারকেল, সুজি, আর লাগছে মৌরি। তো এবার আমি নারকেলগুলোকে দেখো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটাকে আমি টুকরো টুকরো করে কেটে আমি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, কারণ এটা কুড়ুনি দিয়ে কোরানো যেত, তো আমি কুড়ুনিটা দিয়ে খুব ভালো কোরাতে পারি না বলে আমি এটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। কেটে এটাকে আমি মিক্সিতে দেব। দেখো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তোমরা দেখো খুব বেশি মিহি করবে না, এরকম একটু আধভাঙা মতন হবে মুখে যাতে এটা পড়ে। আর আমুল দুধ লাগছে, তোমাদের আমুল দুধটা দেখাতে ভুলে গেছিলাম। তো আমুল দুধটাকে আমি একটু গরম জল করে গুলিয়ে নিচ্ছি। আমি দুটো আমুল দুধের প্যাকেট নিয়েছি, তোমরা পরিমাণ মতন নিয়ে নিতে পারো। তাছাড়া তোমরা লিকুইড দুধও দিতে পারো, কিন্তু আমুল দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয় বলে আমি আমুল দুধটা নিয়েছি। আর দিয়েছি গুড়, এটা হচ্ছে আখের গুড়। তো এই আখের গুড়টাকে আমি স্বাদ মতন আমি দুধের সঙ্গে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি চিনিও দেব, তার জন্য খুব বেশি আমি আখের গুড় দেব না, হাফ আখের গুড় আর হাফ চিনি দেব। তোমরা যেরকম যতটা পরিমাণ ঠেকুয়া তৈরি করবে তার ওপর হিসেব করে তোমরা চিনি আর গুড়টা মিশিয়ে নেবে। দেখো দুধ আর গুড়ের মিশ্রণটা এরকম দেখতে লাগবে গোলার পরে। এবার আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, আটা নিয়েছি, আটার মধ্যে আমি সম পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, এবং আটা ময়দা যা পরিমাণ নেব তার হাফ আমি এর মধ্যে সুজি মিশিয়ে নেব। তো প্রথমে আমি আটাটার সঙ্গে ময়দাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখো এবার আমি সুজিটা মিশিয়ে নিচ্ছি, যতটা আটা ময়দা সমান পরিমাণ নিয়েছি এবং তার হাফ আমি সুজিটা নিলাম। সুজিটা আটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দেব ঘি। ঘিটা স্বাদের জন্য দেয়া যায়, অনেকে ঠেকুয়াটা ঘিয়ে ভাসে ভাজে, কিন্তু ঘিয়ে যদি তোমরা মনে করো তেলে ভাজবে, ঘিটা এর মধ্যে ময়ামের মধ্যে ঘিটা দিলে ভীষণ সুন্দর গন্ধ হয়। আর দিচ্ছি মৌরি। এবার এটাকে খুব ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেব, যাতে পুরো আটা ময়দাটার মধ্যে পুরো ময়ামটা লাগে। এবার দেখো নারকেল কোড়াটা আমি নিয়ে নিয়েছি, এবার এর ভেতরে নারকেল কোড়াটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এর টেস্টটা যে এত সুন্দর হয়, এত অপূর্ব হয়, তোমরা এটা না খেলে বুঝতে পারবে না এর টেস্টটা কতটা সুন্দর হয়। ঠেকুয়া হয়তো অনেকে অনেক রকম ভাবে বানাও, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। তো এবার আমি ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে গুড় আর দুধের মিশ্রণটা দিয়ে মাখবো। এটাকে খুব নরম করে মাখবো না, একটু শুকনো করে শক্ত শক্ত করে মাখবো। এবার এর ওপরে আমি চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে এটাকে আমি মেখেছি ভালো করে। এবার এটাকে আমি খানিকক্ষণের জন্য রেখে দেব। এটাকে আমি খানিকক্ষণ রেখে দিলে এর মধ্যে যে সুজিটা দেওয়া হয়েছে সেটা ফুলে যাবে। মোটামুটি এটাকে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। আধ ঘন্টায় রাখার পর দেখো একটু শক্ত শক্ত মতো হয়ে গেছে। এবার এটাকে আমি ঠেকুয়া আকারে করে দেব। দেখো এখানে ছোট ছোট লেচি কেটে এটাকে গোল করে আমি চ্যাপটা মতো করে দিচ্ছি। করে আমার কাছে যেহেতু ছাঁচ নেই বলে আমি এটাকে হাতের সাহায্যে একটা ডিজাইন করে দেব। দেখো আমি এই যে চামচটা দিয়ে আমি স্টার মতন করে একটা ডিজাইন মতন করে দিয়েছি। তোমাদের কাছে যদি ছাঁচ থাকে তোমরা এটাকে ছাঁচে বসিয়ে খুব সুন্দর ডিজাইন করা যায়, বিভিন্ন ধরনের ছাঁচ পাওয়া যায়। আমার কাছে ছাঁচ
বলে আমি এরকম ভাবে ডিজাইন করে দিচ্ছি। ঠেকুয়া টান অন্যগুলিরাই বেশি ভালো বানায়, কিন্তু এখন বাঙালির অন্যগুলি সবাই ঠেকুয়া খেতে আমরা ভীষণ ভালোবাসি, তার জন্য সবসময় এটা পাওয়াও যায় না। যাদের নর্মেঙ্গুলিদের মানে বিহারি উত্তরপ্রদেশের ওদেরই এই ছটা কিন্তু এটা যদি বাড়িতেও বানানো যায়, একটু স্ন্যাক্স টাইপের করা যেতে পারে বা একটু সকালবেলার দিকে ব্রেকফাস্টও খাওয়া যেতে পারে, ভীষণ ভালো লাগে খেতে। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা খুব গরম করবো না, তেলটা হালকা গরম করবো। হালকা গরম করে আঁচটা খুব কমিয়ে একে একে আমি ঠেকুয়াগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটা খুব বেশি বাড়াবেন না, আঁচটা বেশি বেড়ে গেলে ঠেকুয়ার ওপরের দিকটা বাইরের দিকটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এটা একটু মোটা